আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করার পর এমনিতেই ছেড়ে দেন নাই, বরং হেদায়েতের পথে চলার জন্যে কিতাব নাজিল করেছেন আর প্রেরণ করেছেন যুগে যুগে অসংখ্য নবী রাসুলদেরকে, সর্বশেষ রাসুল হিসেবে প্রেরণ করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কিতাব নাজিল করে নবী রাসুলদেরকে প্রেরণ করে এহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তার জন্যই হল সমস্ত প্রশংসা। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম দিয়ে মানব জাতির হেদায়েতের জন্য মনোনীত করেছেন, সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল কোরআন ও সুন্নার অনুসরণই হল একমাত্র মুক্তির পথ। কি বিষয় বলুন? কোরআন এবং সুন্নার অনুসরণই হল একমাত্র মুক্তির পথ, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাই হল আমার আপনার জীবনের একমাত্র মুক্তির পথ, দুনিয়াতেও আখিরাতেও। আমি এখন ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন খুতবার অনুবাদকে এবং এর দ্বারা যেন আমাদের কল্যাণ করেন, এই দোয়াই করি আল্লাহ তাআলার কাছে। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন যে ফি যিল্লি মা তাঈশুহুল বাশারিয়্যাতু মিন তাকারুবি মালুমাতিয়্যিন রাহীবিন তাকসুরুল ইনহিরাফাত ফিল মানাহিজ। মানব জাতি এমন এক ছায়াই তারা বসবাস করছে, এমন এক অবস্থানে তারা বসবাস করছে যে সময়টি হল, যে অবস্থানটি হল মিন তাকারুবি মালুমাতিয়্যিন রাহীবিন, ভীতিকর ভীতিকর বা ভয়ানক তথ্য নিকটবর্তী। যে সময় মানব জাতির কাছে ভীতিকর ভয়ানক সব তথ্যগুলো নিকটবর্তী, অর্থাৎ সহজেই মানুষ এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাচ্ছে, আর এর দ্বারা তাকসুরুল ইনহিরাফাত ফিল মানাহিজ, জীবন চলার পথের বিভিন্ন ধরনের পথভ্রষ্টতা বৃদ্ধি পাচ্ছে। ওয়া তানতাশিরু বাইনাল মুসলিমিনা মাযাহিরা খাতিরাতিন মিন ফিতানিন তানালুদ্দিন আল কবীম ওয়াল খুলক আল করিম। এতে করে মুসলমানদের মাঝে প্রচার হচ্ছে ভয়ানক ফেতনার দৃশ্যগুলো, এতে করে দিন আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং ওয়াল খুলক আল করিম উন্নত চরিত্র নষ্ট হচ্ছে। তাহলে এইসব তথ্যগুলোর দ্বারা কি হল, যে ভীতিকর ভয়ানক তথ্যগুলো কোরআন এবং সুন্না বিরোধী, আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এমন সব তথ্যগুলো আজকে মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। এর দ্বারা বিরাটভাবে মুসলমানগণ ফেতনায় নিপতিত হচ্ছে এবং দিন আঘাতপ্রাপ্ত হচ্ছে আর মানুষের চরিত্র নষ্ট হচ্ছে, তাই কি নয়? ইমাম সাহেব বললেন ওয়াহা কাদাল বাশারু হিনা তুতাহু লাহুমুল ফুরসু লিতারহি আরাইহিম ওয়া আফকারিহিম ওয়া মানাহিজিহিম। এমনটি মানব জীবন যখন তাদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয় তাদের অভিমতকে, তাদের চিন্তা চেতনাকে পেশ করার, তখনই এমনটি ঘটে। মানুষের জন্য যখন এরকম সুযোগ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখনই মানুষের জীবনে এমনটি ঘটে থাকে। এরপরে বললেন জেনে রাখো ওয়া ইন্নাল মুসলিমিনা আল ইয়াউমা ফি যারুরাতিন ইলাল মিজানিস সালিম। আজকে মুসলমানগণ অত্যন্ত প্রয়োজন বোধ করছে কোন বিষয়ের, একটি পরিচ্ছন্ন দুষ ত্রুটিমুক্ত একটি দাড়ি পাল্লার। কিসের দাড়ি পাল্লার বা মাপ যন্ত্র? যা ফি ফরজি সাকিমি মিনাল মুস্তাকিম,
সুস্থতা থেকে অসুস্থতাকে আলাদা করবে, যা সত্য থেকে মিথ্যাকে আলাদা করবে, এমন একটি মাপ যন্ত্রের খুবই প্রয়োজন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমনটি দিয়েছেন মানব জাতিকে, তাদের জন্য তিনি দিয়েছেন মূলনীতি আল্লাহর পক্ষ থেকে, যেটা দ্বারা আল্লাতি তাকিফু বিহিম ফি শাতিল আমান মিন কুল্লি ফিকরিন মাসমুমিন ওয়া মানহাজিন মুনহারিফিন ওয়াল্লাতি তুনীরু লাহুমুত তরীকাল আসলাম ওয়াল মানহাজাল আকওয়াম। এই মূলনীতি দ্বারা, এই প্রভুর পক্ষ থেকে তারা যে পথ পেয়েছে, এটা দ্বারা তারা দাঁড়াতে সক্ষম হবে নিরাপত্তার কিনারায়, সমস্ত বিষাক্ত চিন্তা চেতনা থেকে এবং পথভ্রষ্ট পথ থেকে তারা নিরাপত্তার কিনারায় অবস্থান করতে পারবে এবং তাদের পথকে আলোকিত করবে, তাদের পথকে শক্তিশালী করবে, আলোকিত করবে। এমন একটি মাপ যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে বুরহান, দলিল, প্রমাণ। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের কাছে নাজিল করেছি স্পষ্ট নূর। কি নাজিল করেছি? স্পষ্ট নূরাম মুবিনা, স্পষ্ট নূর, যা অন্ধকারকে আলোকিত করে, যা অসত্য থেকে সত্যের পথ দেখায়, যা ভ্রান্তি থেকে সঠিক পথ দেখায়, এমন একটি আলোকিত নূর আমি নাজিল করেছি, স্পষ্ট নূর। সুতরাং ফাআমাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ওই নূরকে শক্তভাবে আঁকড়ে ধরবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তার রহমতে প্রবেশ করাবেন, আলহামদুলিল্লাহ। ওয়া ফাদলিন, তাদেরকে দিবেন অসংখ্য নিয়ামত, উপঢৌকন, পুরস্কার। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর তাদেরকে আল্লাহ তাআলা সরল সঠিক পথ দেখাবেন, আলহামদুলিল্লাহ। কি করলে বলুন তো? আল্লাহর পক্ষ থেকে যে মাপ যন্ত্র এসেছে, যে দলিল প্রমাণ এসেছে, যে নূর এসেছে, স্পষ্ট নূর, এটাকে যদি মানব জাতি শক্তভাবে আঁকড়ে ধরে আল্লাহর প্রতি ঈমান আনার পরে, তখনই তাদের জন্য এরকম রহমত আসবে, তাদের জন্য নিয়ামত আসবে, তাদেরকে আল্লাহ তাআলা সরল সঠিক পথে পথ দেখাবেন। তাহলে কোরআনকে মানতে হবে, তাই না প্রিয় বন্ধুগণ? এবার ইমাম সাহেব বলছেন, মানব জাতির দুঃখ যন্ত্রণা কষ্ট এই দুনিয়ার এবং আখিরাতের কোনটাই দূরীভূত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হিনা ইয়ানকাদু লিমানহাজি কিতাবি রাব্বিহিম ওয়া ইস্তাসলিমু লিহাদি নাবিহিম আল্লাযী উরসিলা ইলাইহিম। যতক্ষণ পর্যন্ত তারা তাদের রবের কিতাবের এই পথকে শক্তভাবে আঁকড়ে না ধরবে, তাদের জীবনে বাস্তবায়ন না করবে এবং তাদের কাছে যে রাসূল প্রেরণ করা হয়েছে সেই রাসূলের পথ নির্দেশিকার প্রতি আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের জীবনের এই দুনিয়ার ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, গ্লানি, দুঃখ যন্ত্রণা এবং আখিরাতের বিপদ, মুসিবত, দুঃখ যন্ত্রণা এগুলো দূরীভূত হবে না। সুতরাং এই মুসলিম উম্মার একমাত্র মুক্তির পথ, সফলতার পথ ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে, তা হল ওয়াল তাসলিমুল কামিল লিশরইল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইখদাউ কুল্লি তাহাররুকিন ওয়া তাসাররুফিন লিহুকমিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া হুকমি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মানব জাতির বা মুসলিম উম্মার সফলতার, শ্রেষ্ঠত্বের একমাত্র পথ ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, তা হল আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের সামনে পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করা। জীবনের সকল ক্ষেত্রেই, সকল অবস্থাতেই, উঠা বসা, চলাফেরা, সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে, রাসূলের হুকুমের সামনে মাথাকে নত করে দেওয়াই হচ্ছে তাদের জীবনের মুক্তির পথ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্যথায় এ মানব জাতির কোনো মুক্তি নেই। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন, সুতরাং মুসলমানদের উচিত, ইন্নাল মুসলিমিনা ওয়াজিবুহুম তাযীমু আমরিল্লাহি আযজা ওয়া জাল্লা, তাদের উপর ওয়াজিব হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে তারা সম্মান প্রদর্শন করবে, সকল অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মুরাকিব হিসাবে মেনে নিবে, যে আল্লাহ তাআলা দেখছেন, তিনি শুনছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে।
সহজতর বিষয়ে, কঠিনতর বিষয়ে, দুঃখময় জীবনে, আনন্দময় জীবনে, অভাব অনটনে এবং সচ্ছলতায় সকল অবস্থাতেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে তাজিম করবে, সম্মান প্রদর্শন করবে, তাছাড়া তাদের কোনো মুক্তির পথ নেই। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মুমিন পুরুষ এবং নারীর উচিত নয় যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কোন ফয়সালা করে থাকেন কোন ব্যাপারে, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই ব্যাপারে তাদের কোন ইচ্ছা পোষণ করার কোন অধিকার নেই, তাদের ইচ্ছা ইখতিয়ার, ইচ্ছা হলে মানবে অথবা মানবে না, এমনটি কোন রকম এমনটি করার এই ইখতিয়ার, ইচ্ছা পোষণ করার কোন অধিকার নেই কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য যখন আল্লাহ তাআলা এবং তার রাসূল কোন ফয়সালা করে থাকেন। ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো এবং তার রাসূলের অবাধ্য হলো সে তো নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে গেল, নাউজুবিল্লাহ। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। তাহলে আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে দূরে সরে আছে, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে, তার আদর্শকে অবজ্ঞা প্রদর্শন করছে, তাদের জনজীবনে নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট। যার ভিতরে যত বেশি অবাধ্য পাওয়া যাবে সে তত বেশি পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। সুতরাং ইমাম সাহেব বলছেন যে এই আয়াতে কারিম আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের উপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপর সাড়া দিব, আত্মসমর্পণ করব জীবনের সকল ক্ষেত্রেই, সকল দিক এবং বিভাগে। বুঝে আসছে কথাটি? শুধু মসজিদে গিয়ে নয়, জীবনের সকল ক্ষেত্রেই, যে অবস্থানেই আমি অবস্থান করি না কেন, যেখানে আমি থাকি না কেন, সেখানেই আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে হবে। এটাই হচ্ছে নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এই আয়াতের মধ্যে দেওয়া হলো। আমার বন্ধুগণ, ইমাম সাহেব আরো বললেন যে এই আয়াত দাবি করে, এই আয়াত দাবি করে একজন ইমানদার ব্যক্তি, তার উপর জরুরি হচ্ছে সে দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে এগিয়ে যাবে এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা পথ গ্রহণ করবে, হেদায়েত গ্রহণ করবে। ওয়াইদানু ওয়াল ইসতিসলামু ওয়াল খুদূউ লিহুকমিল্লাহি ওয়া হুকমি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কুল্লি শানিন দুনিয়াবিয়্যিন ওয়া দীনিয়্যিন। আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের হুকুমের উপর আত্মসমর্পণ করা, এটা সকল ক্ষেত্রেই, দুনিয়ার ক্ষেত্রে এবং দিনের ক্ষেত্রে। বুঝে আসলো? দুনিয়ার ক্ষেত্রে এবং দিনের ক্ষেত্রে, দুনিয়াবী বিষয় এবং দিনী বিষয় সকল ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের অর্ডার মানতে হবে আমাকে আপনাকে, এটাই এই আয়াত দাবি করছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে আত্মসমর্পণ করা, কোরআন এবং সুন্নাকে অনুসরণ করা, ফাহাদা সাবিলু আহলিল ফালাহি ওয়াসসালাহ ওয়াসসিরাতিল মুত্তাকিন ওয়াল ফাইজিন, এটাই হচ্ছে সফলকামী মানুষের পথ, এটাই হচ্ছে সৎ সংশোধন মানুষের পথ, এটাই হলো মুত্তাকিন ও সফলকামী মানুষের পথ। তাহলে কোরআন এবং সুন্নার পথ অনুসরণ করাই হলো সফলকামী মানুষের পথ, আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহেব একটি দৃষ্টান্ত নিয়ে আসলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে যদি আমরা মেনে নেই তাহলে কিভাবে আমাদের জীবন বরকতময় হতে পারে, একটা দৃষ্টান্ত নিয়ে আসলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার জীবনে। মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আনসারি এক মহিলা, অর্থাৎ মদিনার ঘটনা এটি, আনসারি এক মহিলার ব্যাপারে তার বাবার কাছে প্রস্তাব দিলেন যে এই যে জুলাইবিব, এই ছেলেটির সাথে আপনার কন্যার বিবাহের ব্যাপারে আমি ইচ্ছা পোষণ করেছি। এরপরে এই নারীর মা যখন বিষয়টি শুনলেন তখন বললেন,
قالت ما وجد رسول الله صلى الله عليه وسلم الا جليبيبا لعمر الله لا نزوجه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জুলাইবিব এই ব্যক্তি ব্যতীত আর কোন লোক পাইলেন না আমার কন্যাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, সুতরাং আল্লাহর কসম বিবাহ দিব না। কি বললেন তার স্ত্রী? বিবাহ দিব না। সুবহানাল্লাহ, ফাকালাতিল জারিয়া, এবার ওই কন্যাটি যখন শুনলেন মা বাবার কাছ থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য চয়ন করেছেন জুলাইবিবকে, তখন ওই ওই মেয়েটি বলছেন اتريدون ان تردوا على رسول الله صلى الله عليه وسلم امره ان كان قد رضيه لكم فانكحوه. যে তোমরা কি ইচ্ছা পোষণ করছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশের উপর বা নির্দেশকে প্রত্যাখ্যান করতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে পছন্দ করেছেন, তার সাথে আমার বিবাহ হবে, ফানকিউহু, সুতরাং তার সাথে আমাকে বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে মেয়েটি এই কথা বলল যে নবীজিরা নবীজির ইচ্ছার উপর কোনো কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ফাদআ লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাইলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কন্যাটির জন্য দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা সুব আলাইহাল খায়রা সুবান ওয়ালা তাজআল ঈশাহুমা কাদদান ফামা কানা ফিল আনসারি আইমুন আনফাক মিনহা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি এই নারীর ভিতরে তুমি বরকত দান করো, কল্যাণ দান করো, কল্যাণ দান করার মতো কল্যাণ দাও। এভাবে তিনি দোয়া করলেন, আর তাদের জীবনকে তুমি কষ্টকর করো না, এই যে দোয়া করলেন। এরপরে বলা হলো যে আনসারির যত বিধবা নারী আছে সকলেই সেই নারীর কাছ থেকে খরচ গ্রহণ করতে। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিলেন, এত বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তাহলে এই বরকত কিভাবে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দকে, তার অর্ডারকে, তার ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়ার কারণে আল্লাহ তাআলা এইভাবে একটি নারীর জীবনকে বরকতময় করলেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যদি আমাদের জীবনে বরকত চাই, তাহলে আল্লাহ তাআলাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সকল কিছুর ঊর্ধ্বে রাখতে হবে, তাহলেই সম্ভব। এবার ইমাম সাহেব বলছেন স্বচ্ছ পরিচ্ছন্ন ইমানের আলামত হল আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদের নিকটে থমকে দাঁড়ানো। আল্লাহ তাআলা যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এর উপর থমকে দাঁড়াবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরব। এটাই হচ্ছে একটি পরিচ্ছন্ন ইমানদার ব্যক্তির আলামত। এবং ওয়াতাযীমু সীরাতিহি ওয়াসিয়ারি বিফকি হাদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে সম্মান প্রদর্শন করা এবং তার পথ নির্দেশিকা অনুযায়ী জীবন গঠন করা, সেই পথ গ্রহণ করা, এটাই হচ্ছে ইমানের আলামত। বুঝে আসলো কথাটি? ইমানের আলামত হল আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের যে সীমানা আছে তা অতিক্রম না করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরা। এমনটি আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে জীবনের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন, জীবনের সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে ইমাম সাহেব আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করলেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইযা ইস্তাযনাকুম ইলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে বাধা দিবে না যদি তারা তোমাদের কাছে মসজিদে যেতে অনুমতি চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিবে না। এবার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বেলাল বলছেন, তিনি একজন তাবি, যেহেতু সাহাবার সন্তান, তিনি বলছেন আল্লাহি লা মানাহুন্না, অবশ্যই বাধা দিব, নারীদেরকে মসজিদে যেতে দিব না। তিনি বললেন কি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা বলতে শুনেছি। তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে এগিয়ে গেলেন আর তাকে এমন ভাবে নিন্দা করলেন, এত মন্দ বললেন তার সন্তানকে, যিনি বর্ণনাকারী তাবিঈ সালিম বিন আব্দুল্লাহ তিনি বলছেন মা সামিআতুহু সাব্বাহু মিছলাহু কাত্তুন, আমি কখনো দেখি নাই যে আব্দুল্লাহ বিন উমর কোনো ব্যক্তিকে এইভাবে মন্দ বলে আর এইভাবে নিন্দা করে।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার উপর সে একটি অবজ্ঞা প্রদর্শন করেছে, নাউজুবিল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উখবিরুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকুলু আল্লাহু ইলা মান আহুন্না, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সংবাদ দিচ্ছি আর তুমি বলছো অবশ্যই বাধা দিবে। এই জন্যই তাকে এইভাবে তিনি থ্রেট দিয়েছেন আর তাকে বিভিন্ন ধরনের কি বলে নিন্দা জানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম সাহেব বলছেন এরকম অসংখ্য ঘটনা সাহাবা এবং তাবেইনদের থেকে রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকে জীবনের সকল ক্ষেত্রেই তাজিম করতেন, সম্মান প্রদর্শন করতেন। আমার প্রিয় ভাইরা, এবার ইমাম সাহেব বলছেন আমাদের পূর্ব উম্মত যারা এসেছিল তাদের শ্রেষ্ঠত্বের, সফলতার, নিরাপত্তার এবং জীবনের সকল ক্ষেত্রেই তাদের এই সফলতার শীর্ষে পৌঁছার কারণ হলো এই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের সামনে নিজেদের মাথাকে নত করে দিয়েছিলেন। তাই তো তারা এই শরীয়তকে শক্তভাবে আঁকড়ে ধরার কারণেই তাদের দুনিয়ার জীবনে সফলতা এসেছিল, তারা সৌভাগ্যবান হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছেন। ওয়ারিদওয়ানুহু ফিল আখিরা, দুনিয়াতেও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর আখিরাতেও রয়েছে তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি, আলহামদুলিল্লাহ। কেন? তারা নবীজির সুন্নাকে, আল্লাহর শরীয়তকে অগ্রাধিকার দিয়েছেন। এই মর্মে ইমাম সাহেব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস নিয়ে এসেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাত, মুহাজির নারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুক, দয়া নাজিল করুক। সর্বপ্রথম যখন আয়াত নাজিল হলো, ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, সূরা নূরের 31 নম্বর আয়াত, যে নারীরা যেন তাদের উরুনাকে তাদের বুকের উপর তারা যেন সেটাকে কি বলে আবৃত করে ঢেকে দেয় বুকের উপর। এখন হাদিসটি বুখারীতে এসেছে, আবু দাউদে এসেছে, আবু দাউদের বর্ণনা আরো এসেছে, ফাক্তামারুনা আই গতিনা উজুহাহুন্না, অর্থাৎ তারা এই উরুনাটিকে তারা তাদের মুখমণ্ডল পর্যন্ত মাথা সহ বুক সহ ঢেকে নিতেন। বুঝে আসছে কথাটি? তাদের বুক, মুখমণ্ডল, মাথা এগুলো সম্পূর্ণটাই তারা তাদের ওই চাদর দিয়ে ঢেকে নিতেন। বুঝে আসলো কথাটি? তো এর দ্বারা বোঝা যাচ্ছে নারীদের চেহারাটা ঢেকে রাখা এটা হলো পর্দা। নারীদের চেহারা ঢেকে রাখা কি? পর্দা। এটাই কোরআন বলছে। যদি অনেক মানুষ বলে থাকে যে নারীদের চেহারা ঢাকার ব্যাপারে তো কোরআনে কোনো আয়াত আসে নাই, কোরআনে কোনো আয়াত আসে না নারীদের চেহারাকে ঢেকে রাখার ব্যাপারে, অথচ সাহাবায়ে কেরামগণ আনসারি নারীরা এটাকে বুঝে ফেললেন যে আয়াতের অর্থ এটাই যে বুক সহ মাথা সহ মুখমণ্ডল সহ ডেকে রাখা, এই জন্য তারা এইভাবে আমল করতেন। যদি এটি উদ্দেশ্য না হতো তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতেন যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে খুলে রাখো, ঢাকবে না। অথচ এটাই কোরআনের আয়াতের অর্থ যে মুখমণ্ডল সহ তাদের বুক, ঘাড় এগুলো সম্পূর্ণরূপে পর্দা, এগুলো ঢেকে রাখতে হবে। যদিও আজকে অনেকে এই ফতোয়া দিয়ে থাকে যে মুখমণ্ডল খোলা যেতে পারে, এটি তাদের ব্যাপার, কিন্তু দলিল অধিক শক্তিশালী সাব্যস্ত করছে যে মুখমণ্ডলকে ঢেকে রাখাই ছিল সাহাবায়ে কেরামদের আমল, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব বললেন এজন্য ফাল ওয়াজিবু আলা কুল্লি মুসলিম আই ইয়াকিফা ইনদা শারইল্লাহ ওয়া ইয়াহকুমা ফি হাওয়াহু ওয়া শাহাওয়াতুহু ওয়া রাগবাতুহু হুদুদ আল্লাহি আযা ওয়া জাল্লা, একজন মুসলিম ব্যক্তির উপর ওয়াজিব হলো সে থমকে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের কাছে, সে তার প্রবৃত্তির উপর, তার শাহওয়াতের উপর, তার খায়েশাতের উপর, তার আকর্ষণের উপর সকল অবস্থাতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সে হুকুম লাগাবে, বিচার করবে। আল্লাহর বিধানে কি এসেছে এটাকেই সে সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিবে। ইমাম সাহেব আরো বলছেন যে যখন আত্মা আহ্বান করে দুনিয়াবী কোনো বিষয়কে অর্জন করার ক্ষেত্রে অথবা শাহওয়াতিন বি বাদানিয়াতিন, শারীরিক কোনো শাহওয়াত অর্থাৎ যৌন চাহিদা, দুনিয়াবী কোনো বিষয় অথবা শারীরিক কোনো চাহিদার পুরা করার ক্ষেত্রে আত্মা যখন আকর্ষণ করে, আত্মা যখন আমাকে আপনাকে আহ্বান করে, তখন আমাদের উচিত, বই ব্যক্তির উচিত
সে হুকুমের দিকে তাকাবে যে শরীয়ত এক্ষেত্রে কি বলছে, শরীয়ত কি বলছে, শরীয়তকে অগ্রাধিকার দিবে সে তখন। এভাবেই তার আত্মাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে এবং এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের আশা প্রত্যাশাকে আকর্ষণকে বাস্তবায়ন করা থেকে, এই প্রতারণাময় দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া থেকে সে বিরত থাকবে। কেন? আল্লাহ বলেছেন, ওমা ইনদাল্লাহি খায়রু আবকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে সেটা হলো উত্তম এবং তা অবশিষ্ট থাকবে। আফালা তাআকিলুন, তোমরা কি তা বুঝো না? সূরা কিসাসের 60 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, ইমাম সাহেব আরেকটি দৃষ্টান্ত নিয়ে আসলেন সাহাবায়ে কেরামদের চরিত্রের ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহ মানার ক্ষেত্রে। সেটা কেমন? যখন মদকে হারাম করা হলো, একেবারেই সর্বশেষ হারাম, মদ একাধিকবার হারাম হয়েছে, তার মধ্যে সর্বশেষ যখন হারাম করা হলো যে মদ আর চলবেই না, প্রথম হারাম ছিল মদ খেয়ে নামাজে আসবে না, এমনটি ছিল। তো যাই হোক, তখন যখন হারাম করা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইনতাহাইনা ইনতাহাইনা, সাথে সাথে আমরা সেটাকে গ্রহণ করলাম, ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ। এবং সাহাবায়ে কেরামগণ তখন পথের মধ্যে এরকম মদকে ঢেলে দিল, তাদের ঘরের ভিতরে যত মদ ছিল মদিনায় সব মদ তারা ঢেলে দিল। এবং অকাসারু, কি বলে, অকাসারু দানানাহা, এবং মদের যে পাত্রগুলো ছিল এগুলো সব কিছুকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল। সুবহানাল্লাহ, অন্তাহ মিনহা, সম্পূর্ণরূপে তারা সেটা থেকে ফিরে আসলেন। এইভাবে যখনই কোনো আদেশ এসেছে আকাশ থেকে, সাথে সাথে তারা সেটাকে বাস্তবায়ন করেছেন। ইমাম সাহেব বলছেন ফায়া আহলাল আহলাস সালাম, হে শান্তির অধিকারীরা, তামাসসাকু বিদিনিকুম মুকদ্দিমুহু আলা কুল্লি গালিন ওয়া নাফিসিন, তোমরা তোমাদের দিনকে শক্তভাবে আঁকড়ে ধরো, জীবনের সকল দামি বিষয়ের উপর এই দিনটাকে অগ্রাধিকার দাও, তাহলেই তাগতানিমু ওয়া তাসআদু ওয়া তুফলিহু, তোমরা শ্রেষ্ঠ হবে, তোমরা ভাগ্যবান হবে, তোমরা সফলকামী হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা ইয়ুতিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করলো, তার রাসূলের আনুগত্য করলো, সে তো মহা সফলতায় পৌঁছে গেল আলহামদুলিল্লাহ। তাহলে মহা সফলতা কোথায় বলুন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে হলো মহা সফলতা আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও আখিরাতেও। আমার বন্ধুগণ, এভাবেই প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি যে বিষয়ে আলোচনা করেছেন তা হলো অমাল্লাম ইয়ালতাজিম শরআ আল্লাহি ওয়াত্তাবা হাওয়াহু ফাকাদ যাল্লা বিহি আত-তারিকা ওয়ানহারাফা বিহি আনিল জাদ্দাতিল ক্ববীমা ওয়াকা ফিদ দালালিল বাঈদি ওয়াল-ইনহিরাফিস সহীহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে আঁকড়ে ধরবে না, বরং তার প্রবৃত্তির অনুসরণ করবে, সে তো হুচট খাবে সিরাতি মুস্তাকিমের পথ থেকে, সে হুচট খাবে, সে লিপ্ত হবে পথ ভ্রষ্ট তার পথে, বড় ধরনের ধ্বংসের মধ্যে সে লিপ্ত হবে, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আবার আয়াতটি উল্লেখ করলেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, যে কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এই অধিকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা করে থাকেন তখন সেই ব্যাপারে তারা কোন ইচ্ছা পোষণ করবে এটা তাদের অধিকার নেই, অর্থাৎ তারা সেটাকে ইচ্ছা হলে মানবে অথবা মানবে না, এই অধিকার তাদের নেই। সুতরাং ওমাইয়া আসিল্লাহ রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে সে তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত হলো, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বললেন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দায়ী হয়ে তার উম্মতকে আহ্বান করছেন, কোন পথে? তরিকাস সাআদাতি ওয়া সাফিনাতান নাজাতি ক্বাইলান, যে সৌভাগ্যশীলতার পথের দিকে আহ্বান করছেন এবং মুক্তির তরিতে ওঠার জন্য আহ্বান করছেন, মুক্তির নৌকায় ওঠার জন্য আহ্বান করছেন, আর বলছেন কুল্লুকুম ইয়াদখুলুল জান্নাহ, তোমাদের প্রত্যেকই জান্নাতে প্রবেশ করবে, তবে ইল্লা মান আবা, যে অস্বীকারী সে নয়। قالوا ومن يأبى يا رسول الله, সাহাবাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করে, আমার সুন্নাহ কি আমার পথ নির্দেশিকাকে আঁকড়ে ধরে আনুগত্য করে, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার সুন্নাহর অবাধ্য হয়, আমার পথের অবাধ্য হয়, সেই তো আমাকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। সুতরাং
ফাহযারুল হাওয়া ওয়াশায়াতিন ওয়াশাইতান, তোমরা প্রবৃত্তির অনুসরণকে প্রত্যাখ্যান করো, শয়তানের পদঙ্ক অনুসরণ থেকে তোমরা সতর্ক হও। ওয়াজতানিবুল কাবায়িহা ওয়াল ইসিয়ান, তোমরা খারাপ এবং পাপকে প্রত্যাখ্যান করো, তাহলেই তাদখুলু জান্নাতার রহমানি ওয়া তাফুজু বি রিদাল মান্নানি, তাহলেই রহমানের জান্নাতে প্রবেশ করতে পারবে এবং সেই মান্নান অনুগ্রহশীল দয়ালু দাতার সন্তুষ্টি নিয়ে তোমরা সফলতায় পৌঁছতে পারবে। এভাবেই দ্বিতীয় খুতবা শেষ করেছেন। এরপরে শেষে তিনি দোয়া করেছেন মুসলিম উম্মার জন্য, বিশেষভাবে রাষ্ট্রনায়কের জন্য দোয়া করেছেন, বলেছেন যে আল্লাহ আমাদের রাষ্ট্রনায়ককে তুমি ওই কাজ করার তৌফিক দান করো যেই কাজ করলে পরে তুমি খুশি হবে, যেই কাজ করলে পরে মুসলিম উম্মার জন্য কল্যাণ হবে এমন সব কাজ করার তুমি তৌফিক দান করো, আমিন। তার যে নায়েব রয়েছে, যিনি তার সেকেন্ড প্রেসিডেন্ট রয়েছেন, তাকেও তুমি এরকম কল্যাণকর কাজ করার তৌফিক দান করো যা ইসলামের এবং মুসলমানদের জন্য কল্যাণ হয়, আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম সাহেবগণ তারা মুসলিম রাষ্ট্রনায়কদের জন্য কি করেন, দোয়া করেন? আমরা তো দোয়া করি না, ঠিক না? প্রতিটি খুতবায় প্রত্যেকটি ইমাম সাহেব দোয়া করেন রাষ্ট্রনায়কদের জন্য, দেশের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের জন্য দোয়া করেন, আর আমরা কি করি, গালি দিই, ঠিক না? এই গালি দেওয়ার কারণে আমাদের উপর বিপদ আরো বেশি আসে, কমে না, কারণ আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে না ধরবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আজকে যে আমরা মূল্যবান খুতবা শুনলাম, যে মানব জাতির মুক্তির জন্য আমার আপনার দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য একমাত্র পথ হচ্ছে আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার দেওয়া, কোরআন এবং সুন্নাকে জীবনের সকল ক্ষেত্রেই, সকল দিক এবং বিভাগে, সকল অবস্থাতেই তাকে সেটাকে অগ্রাধিকার দেওয়াই হচ্ছে আমার আপনার দুনিয়া ও আখিরাতে সফলতার একমাত্র পথ, যা আমরা শুনলাম। আল্লাহ তাআলা এর উপর আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।